আসসালামু আলাইকুম। টিসিএমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি রেহান স্যার। এখন আমি আপনাদের সাথে যারা ক্লাস সিক্সে পড়ছেন তাদের জন্য প্রশ্নমালা 2.2 এর যতগুলো ম্যাথ আছে এগুলো নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। সো এখন পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। পার্ট ওয়ানে এই প্রশ্নমালা 2.2 এর যে চ্যাপ্টারটি আছে এই চ্যাপ্টারটিতে শতকরায় প্রকাশ করো এনি ডিসকাশন। শতকরা, শতকরা মানে কি আমাদের একটু বুঝতে হবে। আমাদের বইতে যদিও একটা বিষয় দেওয়া আছে, আমি জাস্ট বেসিক বিষয়টুকু বোঝানোর চেষ্টা করব। শতকরা, তো আমরা নর্মালি শতকরা বলতে 100 বুঝি, কিন্তু আমাদের আরেকটু ভালো করে জানতে হবে যে শতকরা বলতে আমরা বুঝি পার্সেন্ট, আর পার্সেন্ট বলতে আমরা সবসময় মাথায় রাখব 1/100, ঠিক না? সো এই যে পার্সেন্ট, পার্সেন্টকে আমরা কি বলি, কারণ আমরা সবসময় একটা কথা বলি যে আমার কাছে আছে 100 টাকা, তো 100 টাকার এত পার্সেন্ট আমি তোমাকে দিব, অর্থাৎ 100 টাকার 10% দিব, অথবা 100 টাকার 20% দিব, অথবা 25% দিব। সো এটা হচ্ছে কি যে আমি 100 টাকার উপরে কত টাকা অন্যকে দিচ্ছি। সো এভাবেই শতকরাকে রিপ্রেজেন্ট করা হয়। তো আমরা মনে রাখবো যে শতকরা মানে হলো 1/100, রাইট? এখন আমাদের বইতে অনুশীলনী যে 2.2 অধ্যায়টি আছে বা অনুশীলনটি আছে, এখানে প্রথম দেওয়া আছে 3/4। আমরা শুরু করে দেই। তো একের কম কত দেওয়া আছে যে 3/4, এই 3/4কে শতকরায় প্রকাশ করব। তো আমরা কিভাবে প্রকাশ করব, আমরা খুব ইজিলি এটা কমপ্লিট করতে পারবো। যে কিভাবে করব, যে 3 × 100, 4 × 100। এখন কোশ্চেন হতে পারে যে আমরা উপরেও 100 গুণ করলাম কেন, নিচেও 100 গুণ করলাম কেন? যদি আমরা কোনো কিছু শতকরায় প্রকাশ করতে চাই দেন আমাদের উপরে এবং নিচে দুই জায়গায় 100 গুণ করতে হবে, রাইট? এই যে নিচের 100 আছে, আমরা যখন অধ্যায়টার ম্যাথগুলো করব এই 100 নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কারণটা কি, এই 100 মানেই তো আমরা বলেছি যে 1/100 = %। তো আমাদের ওরা বলেছে যে তোমরা এই পার্সেন্টে প্রকাশ করো। সো যদি আমরা পার্সেন্টে প্রকাশ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে 1/100 আছে না, অর্থাৎ এই 100 তে আমাদের হাত দেওয়া যাবে না। সো আমরা যদি এটাকে নিচের এই অংশটাকে বলা হয় আপনার হর, আর উপরের অংশটাকে বলা হয় লব। তো আমরা জানি যে এই যে হর যেটা আছে, এই হর এই 100 নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এখানে আমরা কোনো হাত দিব না। সো আমরা কি করব, এখন এই 4 দিয়ে 100কে কাটবো। তো আপনারা জানেন নর্মালি যে 100 কে এটাকে দুই ভাবে ভাগ করা যায়, দুই স্টাইল আমরা ভাগ করতে পারবো। প্রথম স্টাইল হচ্ছে 4 দিয়ে 100 কে, তো 4 10-এর ভিতরে কতবার যায়, 4 × 4, 4 × 2 = 8। তো আমরা দুইবার গেল, এখানে 8 হলো, তাহলে কত, 2 = 0, রাইট? তো 4 20-এর মধ্যে কতবার যায়, রাইট? 4 20-এর মধ্যে যায় 5 বার, 4 × 5 = 20 = 8 হয়ে গেল, তাহলে 25। তো আমরা 4 দিয়ে 100 কে কাটলে কত হবে, 25, সমান সমান। এবং 25-কে 3 দিয়ে গুণ করব, রাইট না? সো আমরা যারা আছি তারা কিভাবে গুণ করব, যে এই যে 25 × 3, 3 × 5 = 15, 5 × 7 = কত, 1, 3 × 2 = 6 = 7, তাহলে হলো কত, 75। তো 75, আর এই যে বললাম 100, এই 100-তে আমাদের কোনো হাত দেওয়া যাবে না। সো এই 100 আর উপরে সবসময় কি থাকে, লবে 1 থাকে, তো এই জন্য হচ্ছে পার্সেন্ট। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 75%। এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা 1 নম্বর বুঝতে পারলাম। তো এই যে শতকরার যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো যে ক থেকে আছে কি পর্যন্ত, ক থেকে হচ্ছে ঝ পর্যন্ত যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আমরা কাইন্ডলি সবাই এভাবে বুঝে বুঝে তারপরে করব, না বুঝে আমরা এই ম্যাথগুলো করব না, ঠিক আছে? সো আমার সাথে সাথে তুলে ফেলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, এটা তাহলে বুঝতে পারলাম। নেক্সট যে ম্যাথটি আছে, আপনারা আমার সাথে আমার আগে পড়লে বেটার, আগেও চেষ্টা করতে পারেন, যে এখানে দেওয়া আছে 7/15, খ নম্বরে 7/15, রাইট? এবং এইটাকে আমরা শতকরায় প্রকাশ করবো কিভাবে, ওই একই নিয়ম, 7 তার মানে হচ্ছে 15-র সাথে আমরা 100 গুণ করবো, 7-এর সাথে 100 গুণ করবো। এখন
আমরা হচ্ছে এখানে একটা বিষয় আমরা খেয়াল করলে দেখতে পাবো যে 7 গুণ 100 7 বাই 15 ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে তো 7 গুণ 100 আর 15 গুণ 100 এখন এই 100 কি করা যাবে না আমাদের কোনো হাত দেওয়া যাবে না তো এই 100 এই 100 মতই থাকবে তাহলে আমরা হাত দিব কাকে কাকে এই 15 দিয়ে এই 100 কে কাটবো সো আমরা 15 করে নাম তো আমরা সবাই জানি ঠিক না কিন্তু এখন আমাদের কি করার আছে তো 15 কে 15 15 দিয়ে 30 3 15 45 4 15 60 রাইট 5 15 75 6 15 90 7 15 তো বেশি হয়ে যায় সো আমাদের কি করতে হবে হ্যাঁ আমরা একটা কাজ করতে পারি কি করব আমরা দেখেন তাহলে আমাদের করার একমাত্র উপায় হচ্ছে যে 700 কত 700 তো 700 কে 15 দিয়ে ভাগ দিলে কত হয় আমাদের সেটা করতে হবে অথবা 15 দিয়ে দেখি 700 ভাগ 15 তো 1570 এর ভিতর কত বার যায় 4 15 আপনার হচ্ছে 700 ঠিক না 700 700 ওকে 15 কে 15 15 যোগ 30 আর 15 60 ওকে 60 তাহলে 0 6 কত 7 হবে 1 আর 1 তাহলে 15 100 এর ভিতর কত বার যায় 15 কে 15 15 যোগ 30 3 15 45 4 15 60 তাহলে 6 15 90 46 তাহলে এখানে 90 তাহলে থাকে কত 10 থাকে তাহলে উপরে 10 নিচে হচ্ছে 15 তাহলে এখানে অ্যানসারটা কি আসে এখন 10 কে কি কাটা যায় 10 আর 15 কে হ্যাঁ কাটা যায় কিভাবে 10 5 2 করে 10 3 5 15 তাহলে সমান সমান হলো কত 46 সমস্ত 2/3% এটা হলো আমার উত্তর এখন আমাদের পরীক্ষায় কিভাবে করব কোশ্চেন হতে পারে স্যার আমাদের পরীক্ষায় আসলে আমরা কিভাবে করব পরীক্ষায় আসলে আমরা যে কাজটা করব এই যে নোটটা আমরা করছি না আমরা এভাবে ম্যাথটা করব করার পরে আমরা এরকম একটা দাগ দিব দাগ দেওয়ার পরে এই নোটটাকে আমরা এখানে দেখাবো ভাগটাকে যে 700 700 ভাগ ভাগ যেভাবে করব না কেন 15 কারণ আমরা জানি এই 100 তে হাত দেওয়া যাবে না তো 15 70 এর ভিতরে কত বার যায় 4 15 60 10 এন্টারে 10 0 100 15 100 এর ভিতরে কত বার যায় 6 15 90 তো তাহলে কত 10 থাকে তাহলে উপরে 10 নিচে 15 10 কে কাটা যায় 5 2 10 15 কে কাটা যায় 3 বাদা 15 তো সেশনে সমস্ত 2/3 সো এই এত পার্সেন্ট এটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর তাহলে ঘ নম্বর ক্লিয়ার রাইট এবার একইভাবে আমরা ঘ নম্বরটা করব ঠিক আছে এটা ওকে থ্যাংক ইউ নেক্সট ঘ নম্বরটা ঘ নম্বরে কি বলা হয়েছে 4/5 তো গ 4/5 সো অঙ্কগুলো খুবই সহজ তো ঠিক না সো এখন আমরা কি করব 4/5 যেহেতু আছে আমরা উভয়ের সাথে আমরা 100 গুণ করব 5 গুণ 100 5 100 কে কাটা যায় না কিভাবে ওই যে আমরা নোট দেখাবো পরীক্ষার খাতায় কিন্তু আমরা নোট দেখালে ভালো মার্কস পাবো ঠিক না শতকরা মানে হচ্ছে 1/100 এটা লিখছেন না ওকে দ্যাটস গুড আমরা কিভাবে নোট দেখাবো আমরা এরকম একটা দাগ দিব 5 দিয়ে 100 তার মানে 100 কে আমরা ভাগ দিব 5 দিয়ে 5 10 এর ভিতরে কত বার যায় 5 2 গুণে 10 আগে 0 বসলাম 0 0 0 এটা তাহলে 5 20 100 তাহলে এই যে 5 100 এর ভিতরে যায় কত বার 20 বার তাহলে 4 20 কত 80 আমরা সরি ইংলিশ হয়ে গেল 80 কিভাবে কারণ 20 কে 4 দিয়ে গুণ করেন 4 0 0 4 2 গুণে 8 তাহলে 80% ক্লিয়ার এটা হলো আমার উত্তর তাহলে গ নাম্বার ক্লিয়ার যে আমরা শুধু উপরে এবং নিচে 100 গুণ করলাম 100 গুণ করে শুধু ভাগ করলাম আমাদের অঙ্ক হয়ে গেল এরপর নেক্সট ঘ ঘ কি দেওয়া আছে আছে এরকম বুঝতে পারলাম ওকে ওকে ঘ নাম্বারে যেটা দেওয়া আছে ঘ নাম্বারে দেওয়া আছে কি দেওয়া আছে আমি একটু দেখি ক্যান্ডি 2 সমস্ত 6/25 তো 2 সমস্ত 6/25 এই যে জিনিসটা এটাকে কি বলে এই অংশটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কি আমরা জানি ভগ্নাংশ তিন ধরনের রাইট প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র তো প্রকৃত ভগ্নাংশে আমরা জানি যে যে কোনো ভগ্নাংশে দুইটা পার্ট থাকবে একটা হলো লব আর একটা হলো হর রাইট না তো লব যে কাজটা করবে লব সব সময় উপরে থাকে আর যেটাকে ইংরেজিতে বলা হয় কি ইংরেজিতে বলা হয় নিউমারেটর আর হর সব সময় নিচে থাকে সেটাকে ইংরেজিতে বলা হয় ডেনোমিনেটর রাইট
সো এই নিউমারেটর এবং ডিনোমিনেটর অথবা লব বা হর এই জিনিসটা আমাদেরকে বুঝতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আর একটা আছে আপনার হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো এই যে মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশে কিভাবে, কারণ একটা পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে কি আর একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, রাইট না? সো আমরা কিভাবে করব এখন এটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করবো, হয় প্রকৃত না হয় অপ্রকৃত, কিন্তু এটা কি হবে এটা আমাদের সেভাবে করতে হবে যে পঁচিশের সাথে দুই গুণ হবে, এটা যোগ হবে। তো পঁচিশ গুণন দুই যোগ ছয়, আর নিচে হচ্ছে পঁচিশ, রাইট? তো পঁচিশ দুই গুণ কত, পঞ্চাশ যোগ ছয়, নিচে হলো পঁচিশ, পঞ্চাশ আর ছয় ছাপ্পান্ন, নিচে পঁচিশ। আমরা কেবলমাত্র একটা ভগ্নাংশে রূপান্তর করলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কি, এখন একশো গুণ করতে হবে। তো ছাপ্পান্ন গুণন একশো ডিভাইডেড বাই পঁচিশ গুণন একশো। এখন এই একশোতে আমার কি করা যাবে না, হাত দেওয়া যাবে না, কারণ আমরা সত্যভাবে প্রকাশ করছি। সো এই পঁচিশ দিয়ে একশোকে কাটবো, চার পঁচিশ একশো। আমরা এখানে হ্যান্ড টু হ্যান্ড দেখাই দিব যে একশো ভাগ পঁচিশ, পঁচিশ একে পঁচিশ, পঁচিশ ডিভাইডেড পঞ্চাশ, রাইট? তিন পঁচিশ পঁচাত্তর, চার পঁচিশ একশো, মিলে গেল জিরো। তাহলে এখানে চার, তো চার ছাপ্পান্নর সাথে গুণ করলে কত হয়, ছাপ্পান্ন গুণন চার, চার ছয় চব্বিশ আর চার, হাতে আছে দুই, চার ছাব্বিশ আর দুই বাইশ, রাইট? তাহলে কত হলো, দুইশো চব্বিশ। তাহলে হলো দুই দুই চার এত পার্সেন্ট। সো এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। সো এভাবে একের কয়ের যে ম্যাথগুলো আছে, বাকি ম্যাথগুলো সেটা হচ্ছে কি, সেটা হলো উ চ স জ ঝ। যদিও পরের ম্যাথগুলো একটু কঠিন মনে হয়, কিন্তু কাইন্ডলি ততটা কঠিন না, আশা করি আপনারা পারবেন। তারপরে যদি মনে হয় কঠিন তো আমি করাই দিচ্ছি, পরবর্তী পার্টে সেটা থাকবে। সো এই পার্টে এই পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে।